যদি বিচারকে বিলম্বিত করা হয় তাহলে ন্যায় বিচারকে অস্বীকার করা হবে। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পরিমণি তিনি জামিনে মুক্তি পেয়েছেন এমন একটি খবর গণমাধ্যমে ভেসে আসছে। তবে এই দেশে যারা মাদক শত শত বোতল মাদক বাসায় রেখেও তারা জামিনে মুক্তি পেয়ে যায়, হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়ে যায়, কিন্তু একাধিক কোরআনের পাখি যাদেরকে জেলে ভরে জুলুম করা হচ্ছে একের পর এক, তাদেরকে মুক্ত করা হচ্ছে না। এটাই আমাদের দেশ, এটাই হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, এরা চায় এই কোরআনের পাখিগুলোকে মুক্ত করা হোক, কিংবা এই একের পর এক জেল হাজতে ভরে জুলুম করা হচ্ছে এদেরকে অত্যাচার থেকে মুক্তি দেওয়া হোক এবং এদেরকে মুক্ত করা হোক, এটা সকলেই চায়। কিন্তু এই দেশে এটা কখনো সম্ভব হচ্ছে না। যারা একের পর এক কুকর্মে লিপ্ত হয়েও, খারাপ পণ্য আচরণ করেও, খারাপ কাজ করেও, বিভিন্ন পাপিষ্ট কাজে লিপ্ত হয়েও তারা মুক্ত হয়ে যাচ্ছে একের পর এক, কিন্তু এই দেশেই কোরআনের পাখিগুলোকে মুক্ত করা হচ্ছে না। এরা কি আদৌ কখনো মুক্ত হবে না, কিংবা এদেরকে কখনো মুক্ত করা হবে না? যাদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জেলে ভরে জুলুম করা হচ্ছে এবং কারাগারে তাদেরকে আটকে রাখা হচ্ছে, এই কোরআনের পাখিগুলো, এই কোরআনের পাখিগুলোকে সবাই চাই মুক্ত হয়ে যাক। তবে কিভাবে এই পরিমণি, হেলেনা জাহাঙ্গীর এরা মুক্ত হয়ে যায়, এদের পিছনে কিভাবে মানুষজন আসে, কিভাবে এরা মুক্ত হয়ে যায়, এটা আর বুঝতে কারোর বাকি নাই। তবে আমাদের মধ্য গণ অধিকার পরিষদের একজন সহযোদ্ধা মশিউর রহমান, তিনি এই কোরআনের পাখিকে মুক্ত করার জন্য এবং এই পরিমণি এবং হেলেনা জাহাঙ্গীরকে মুক্ত করেছেন এবং এই কোরআনের পাখিগুলোকে মুক্ত করা হচ্ছে না, এই বিষয়ে একটি চমৎকারপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা এখন সেই মশিউর রহমানের বক্তব্যটি শুনব, তাহলে আপনারা বিষয়টা খুব বেশি পরিমাণে ক্লিয়ার হতে পারবেন, কেন এই দেশেই সম্ভব না আর কেন এই দেশেই সম্ভব, এটা আপনারা বিবেচনা হতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটি দেখে আসি। জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। যদি বিচারকে বিলম্বিত করা হয় তাহলে ন্যায় বিচারকে অস্বীকার করা হবে। এই রাষ্ট্রে শত শত বোতল মাদক পাওয়ার পরেও, এলএসডি পাওয়ার পরেও, পরিমণি কিংবা হেলেনা জাহাঙ্গীরদের কারাগার থেকে মুক্তি মিলে তারা মুক্তি পায়, কিন্তু এই রাষ্ট্রে কোনো অপরাধ না করেও শুধুমাত্র সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আল্লামা মামুনুল হক, ইসলামিক বক্তা শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ মোদী বিরোধী আন্দোলনের ছাত্র যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আজকে মাসের পর মাস বিনা বিচারে, আজকে 5 মাস যাবৎ কারাগারে বন্দী। ছাত্র নেতাদেরকে, যুব নেতাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, আজকে ইসলামিক বক্তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাদের অপরাধ, তারা ইসলামের পক্ষে কথা বলেছে, তাদের অপরাধ, তারা ন্যায় বিচারের পক্ষে কথা বলেছে। ছাত্র যুব নেতাদের অপরাধ, তারা কসাই মোদী যে বাংলাদেশে এসেছিল, মানবতা বিরোধী অপরাধী মোদী যে বাংলাদেশে এসেছিল গত মার্চ মাসে, সেই মোদীর বিরুদ্ধে রাজপথে মিছিল করেছিল, এটাই ছিল তাদের অপরাধ। সেই অপরাধে, সেই অপরাধের কারণে, একটা মিছিল করার কারণে, সেই লঘু অপরাধের কারণে আজকে 5 মাস যাবৎ বিনা বিচারে আমার ভাইগুলো কারাগারে বন্দী। আল্লামা রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা, ছোট মানুষ, তিনি ছোটবেলা থেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরকে বলা হয় যে কোরআনের আইন এবং সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। সেই অনুযায়ী আল্লামা রফিকুল ইসলাম মাদানী বলেছিলেন যে আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি কোরআন এবং হাদিসকে মানে, আমি প্রধানমন্ত্রী মানি যদি প্রধানমন্ত্রী কোরআন এবং হাদিসকে মানে, যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোরআন এবং হাদিসকে না মানে
তিনি তাহলে সেই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে মানেন না। এটা ছিল তার ইসলামিক বক্তা হিসেবে, একজন ইসলামিক বক্তার যে কাজ, সেই কাজ হিসেবে তার দাওয়াতের একটা অংশ। এটা কোনো রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য ছিল না বা রাষ্ট্রদ্রোহী ধরনের মামলা করার মতো কোনো বক্তব্য ছিল না। অথচ সেই ছোট মানুষ, তাকে আজকে কত মাস যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস তাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, ছাত্র নেতাদের, যুব নেতাদের এইভাবে করা হয়েছে। অথচ এই রাষ্ট্রে এত 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 মাদক পাওয়ার পরে পরিমণি হেলেনা জাহাঙ্গীরেরা মুক্তি পায়। এই রাষ্ট্রে যে অন্যায় করতে পারবে, এই রাষ্ট্রে যে দুর্নীতি করতে পারবে, এই রাষ্ট্রে যে হচ্ছে ভোট চুরি করতে পারবে, ভোট ডাকাতি করতে পারবে, যারা হচ্ছে রঙ্গলীলা করতে পারবে, তাদের জন্য এই রাষ্ট্র। যারা সত্য ন্যায়ের পক্ষে কথা বলবে কিংবা যারা ইসলামের পক্ষে কথা বলবে বা ন্যায়ের একেবারে মানব ধর্মের পক্ষে কথা বলবে, তাদের জন্য এই রাষ্ট্র নয়। ন্যায় বিচার এখানেই স্তব্ধ। যাই হোক, ছাত্র যুব নেতাদের মুক্তি দাবি করছি। আল্লামা মামুনুল হক, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ গত মোদী বিরোধী আন্দোলনের সময় আটককৃত সকল হেফাজতে ইসলামের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলমানদেরকে, যাদেরকে আটক করা হয়েছিল মোদী বিরোধী আন্দোলনে, তাদের প্রত্যেকের মুক্তি দাবি করছি। এবং প্রত্যেকটা দুর্নীতিবাজ, চোর, বাটপার, ভণ্ড, প্রতারক, ভোট ডাকাত এবং আজকে যারা অন্যায়ভাবে মোস্তাকের বাড়িতে হামলা করেছে, বঙ্গবন্ধুর খুনি, কুখ্যাত মোস্তাক, তিনি বঙ্গবন্ধুর খুনি ছিলেন কিন্তু তার ছেলে মেয়ে তার পরবর্তী প্রজন্ম তো কোনো অন্যায় করেনি, বেআইনিভাবে তার বাড়িতে যারা হামলা করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আইন নিজের হাতে তুলে নেওয়া সব থেকে বড় অপরাধ। যদি মোস্তাকের পরবর্তী প্রজন্ম যদি কোনো অপরাধ করে থাকে কিংবা মোস্তাক যেহেতু বঙ্গবন্ধুর খুনি ছিলেন, রাষ্ট্র চাইলে কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। রাষ্ট্র চাইলে তার ছেলে মেয়ে, তার হচ্ছে পরবর্তী বংশধরদের সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রাষ্ট্র চাইলে তাকে সেগুলো বন্ধ করে দিতে পারে, কিন্তু কোনো প্রকার উস্কানি ছাড়াই, কোনো প্রকার রাষ্ট্রীয় নির্দেশনা ছাড়াই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের গুন্ডা পাণ্ডা দিয়ে, একদল মানুষ দিয়ে, এই ধরনের একদল সন্ত্রাসী দিয়ে কারো বাড়িতে হামলা করা আসলে কোনো সমাধান হতে পারে না। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনারা ইতিমধ্যে গণ অধিকার পরিষদের একজন সহযোদ্ধা ভাই মশিউর রহমানের অত্যন্ত চমৎকারপূর্ণ বক্তব্য শুনে ফেলছেন। ইনি অত্যন্ত চমৎকার একটি বক্তব্য দিয়েছেন যেটা আমাদেরকে ভালো লাগছে এবং এই বক্তব্যেই আমি একমত। আপনারা কি একমত? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।